গায়ানার গ্লোবাল সুপার লিগের 5 দল চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ থেকে যাচ্ছে রংপুর রাইডার্স। এবার প্রকাশ করা হয়েছে লিগের সূচি। রংপুর ছাড়া টুর্নামেন্টের বাকি 4 দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, লাহোর কালান্দার্স, হ্যাম্পশায়ার হকস এবং ভিক্টোরিয়া। 26 নভেম্বর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর বিপক্ষে লাহোর কালান্দার্স এর ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। 27 নভেম্বর প্রথম ম্যাচ রংপুর রাইডার্স এর, প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। রংপুরের দ্বিতীয় ম্যাচ 1 ডিসেম্বর, প্রতিপক্ষ ভিক্টোরিয়া। শেষ 2 ম্যাচ টানা 2 দিনে খেলতে হবে রংপুর রাইডার্সকে। 4 ডিসেম্বর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর পর 5 ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। লিগে শীর্ষে থাকা 2 দল 7 ডিসেম্বর খেলবে ফাইনাল ম্যাচে। টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে থাকছে $1 মিলিয়ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফলে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে খেলার প্রস্তাবটা সবার আগে পেয়েছিল তারাই। তবে তারা সুপার লিগে খেলার ব্যাপারে আপত্তি জানায়, কারণ হিসেবে দেখিয়েছিল অল্প সময়ে দল গোছাতে না পারাকে। এছাড়া BPL এর সর্বশেষ আসরের রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসন্ন BPL এ অংশ নিচ্ছে না, যার ফলে বল যায় রংপুর রাইডার্স এর কোর্টে। সুযোগটা লুফে নিয়েছে রংপুর। টুর্নামেন্টে 5 দেশে 5টি দল থাকবে। বাংলাদেশ থেকে যাচ্ছে রংপুর রাইডার্স। সবগুলো ম্যাচ আয়োজিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।